কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না। হয় আমরা পুরনো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি, অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি, আর জীবন জীবন বয়ে চলে। এই সত্য যদি আমরা হৃদয়ে গেঁথে নিই যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই, না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি, আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি, স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে, আর তবেই কি জীবনের প্রতি মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না? স্বয়ং বিচার করুন। আমি আপনার চরণ স্পর্শ করতে চাই গুরুদেব। তুমি আমার আশীর্বাদের যোগ্য কিনা তা আমাকে আগে নির্ণয় করতে হবে, কারণ দোষীকে যে আশীর্বাদ দেয় সেও সেই দোষের ভাগিদার হয়ে যায়। প্রত্যেক জলবিন্দুর সমুদ্রে গিয়ে মেশার জন্যই পর্বত থেকে পতন হয়, আর তার জীবনের সার্থকতা সেই পতনেই আছে। ঠিক সেইভাবেই আমার জীবন সার্থক হয় আপনার চরণে প্রণিপাত করে। ভগবান, আমি আশীর্বাদের লালসায় আপনার চরণ স্পর্শ করছিলাম না, আর যদি অপরাধের কথাই বলেন তবে আপনার হৃদয়ে সন্দেহ উৎপন্ন হয়েছে, এটাই আমার অপরাধ। যদি আমি হস্তিনাপুরের চিন্তায় আবদ্ধ না হতাম তবে এই ক্ষণে এই মুহূর্তে মৃত্যুর ইচ্ছা করতাম। আমি কখন বললাম আমার হৃদয়ে তোমার প্রতি সন্দেহ উৎপন্ন হয়েছে বৎস? কিন্তু এই কন্যার মনের সমাধানের জন্য আমি তোমার পরীক্ষা নিতে চাই। আমার সঙ্গে যুদ্ধ করো বিশ্ব। যদি তুমি ধর্মের ভূমিতে তোমার চরণ দৃঢ়তাপূর্বক রেখে থাকো তাহলে আমি তোমায় কদাপি পরাজিত করতে পারব না, কারণ পর্বত থেকে প্রস্তর খণ্ড তখনই ভেঙে পড়ে যখন সে পর্বতের মাটিতে দৃঢ়ভাবে না বসে থাকে। তবে কি আমার গুরুদেব আমার কাছে পরাজিত হবেন? শিষ্যের হাতে পরাজিত হওয়াতেও গুরু গৌরবান্বিত হয় বিশ্ব। যুদ্ধ করো আমার সাথে, যেমন ভাবে শ্বেত বস্ত্রে ক্ষুদ্র কোন চিহ্নও ফুটে ওঠে ঠিক তেমনি শুদ্ধ চরিত্রে ক্ষুদ্র এক লাঞ্ছনাও সমাজের মনে আশঙ্কার বীজ রোপণ করে। তাই বলছি ওঠাও শস্ত্র বিশ্ব, আর আজ সমগ্র সমাজের মনের আশঙ্কার সমাধান করে দাও বৎস। Thank you.
তুমি যুদ্ধ নয়, ছলনা করছো বিশ্ব। আমি আমার গুরুর উপর আঘাত করতে পারবো না। এই তো তোমার গুরুর আদেশের অপমান। তোমার মনে কি নিজের গুরুর প্রতি এটুকুও শ্রদ্ধা ও ভক্তি নেই যে তুমি তার আদেশের অপমান করবে? তুচ্ছ সেই গুরু যার শিষ্য তার আদেশ মান্য করে না। তোমার কি নিজের গুরুর শক্তির উপর বিশ্বাস নেই? ভাবছ যদি তুমি আক্রমণ করো তোমার গুরু পরাজিত হয়ে যাবে? এত নির্বল আর বৃদ্ধ হয়নি এই পরশুরাম। হে মহাদেব, সাহায্য করুন। এই দুই যোদ্ধাই আপন আপন দিব্যাস্ত্র উঠিয়ে নিয়েছে।